জানি না রে মা, তোর বাবা তো বলেছিল যে সংসারের জন্য টাকা পাঠাবে, কিন্তু কোনো খবরই তো নেই, আর ওনার নিজেরও তো কোনো খবর নেই। মা, তবে কি বাবা আর আমাদের কাছে ফিরবে না? নূপুর আর কোনো কথা বলে না, নিজের কাজে লেগে পড়ে। বাবা বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? বাবা, অনেক ব্যস্ত ছিলাম মা। নূপুর অনেক খিদে পেয়েছে, খেতে দাও তো। কপালি পুতুরটা পাশে রেখে বাবার সাথে খেতে বসে যায়। নূপুর খাবার এনে সবার সামনে দেয়। নূপুর, যাও তো আর একটু তরকারি নিয়ে আসো, অনেক মজা হয়েছে। এই সুযোগে করিম নূপুরের প্লেটে কিছু মিশিয়ে দেয়। এরপর কাকি আর কপালি নূপুরের ঘরে যায় আর নূপুরের গায়ে হাত দিয়ে ডাকতে থাকে। নূপুর, বল ওঠো, এত ঘুমাচ্ছ কেন? নূপুরের গায়ে হাত দিয়ে কাকি ভয় পেয়ে যায় আর দূরে সরে যায়। মারে, তোর মা তো আর নেই রে। কি বলছো তুমি কাকি? কি হয়েছে আমার মায়ের? মাকে ডাকো না, কথা বলতে বলো। মা, ও মা, উঠো না মা, কথা বলো। মা, ও মা, উঠো না। তোর মা যে আর কখনো ফিরবে না রে। ও মা, উঠো না মা। কি হয়েছে মা? তোর মা যে মারা গেছে। কাঁদিস না রে মা, উপরওয়ালা ওকে নিয়ে গেছে, আমি তো আসি। তুই কাঁদিস না এভাবে, কি হয়েছিল কাল? এটা তো অনেক চিন্তার বিষয়। না, এভাবে চলবে না, বিষয়টা পুলিশকে জানাতে হবে। এরপর নূপুরের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে, পুলিশ কেসও হয়। পুলিশটা তদন্ত নেওয়ার জন্য কপালিদের বাড়ি আসে। আমরা এই ডেড বডি নিয়ে যাব, বডির পোস্টমর্টম করতে হবে। না মা, আমাদের নিয়ে যেতে হবে, কিভাবে মৃত্যু হলো তার সেটা তো বের করতে হবে। এরপর পুলিশ সেই বডি নিয়ে যায়। এইদিকে কপালি তার মায়ের জন্য কাঁদতে থাকে, অন্যদিকে সব কাজ হয়েছে যেভাবে বলেছি ওভাবে সব কাজ ঠিকভাবে করেছ, কোনো ঝামেলা হয়নি তো আবার? আরে দাঁড়াও, সব একবারে কিভাবে বলি, হ্যাঁ হয়েছে কিন্তু আমি কাজটা ঠিক করিনি। ঠিক ভুলের কথা বাদ দাও। তবুও ও আমার স্ত্রী ছিল, আমার মেয়ের মায়ের জায়গাটা যে শূন্য করে দিলাম আমি, এত বড় পাপ আমি কি করে করলাম? এভাবে তিন থেকে চার দিন কেটে যায়। পুলিশ আবার কপালিদের বাড়ি আসে। ওনার মৃত্যু হওয়ার কারণ বিষ। কি বলছেন কি আপনি, বিষ? হ্যাঁ একদম, কেউ ওনার খাবারের সাথে বিষ মিশিয়েছে হয়তো, নয়তো উনি নিজেই খেয়েছেন, কিন্তু মূল কারণ বিষ। আমরা এর আসল রহস্য খুঁজে বের করব। আপনারা তার স্বামীকে খবর দিন, তিনি যেন দ্রুত এখানে আসে। এরপর কাকি করিমের কাছে খবর পাঠায়। করিম তাড়াতাড়ি করে গ্রামে আসে, এসেই আগে পুলিশ স্টেশন যায়। মিস্টার করিম সাহেব, যখন আপনার স্ত্রীর মৃত্যু হয় তখন আপনি কোথায় ছিলেন? তার মৃত্যু সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি তো সকাল সকাল শহরে বেরিয়ে পড়েছিলাম। আমরা আপনাদের পুরো ঘর তদন্ত করেছি কিন্তু কোনো প্রুফ পাইনি। তবে কিভাবে হলো আমার স্ত্রীর মৃত্যু? স্যার, আশা করি আপনারা আসল কারণ খুঁজে বের করবেন। আমার স্ত্রী একদম সুস্থ ছিল, কি থেকে কি হয়ে গেল? চিন্তা করবেন না, আমরা পুরো চেষ্টা করব।
আপনি আপনার ছোট মেয়ের খেয়াল রাখবেন। এরপর করিম সেখান থেকে চলে যায়। বাড়িতে যেতেই কপালি ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে করিমের চোখেও পানি চলে আসে। সে নিজের কাজে অনুতপ্ত হয় আর কপালের মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না মা, আল্লাহ যা ভালো মনে করেছে তাই করেছেন। আমি তো আসি মা, তুমি এভাবে কাঁদলে আমার কি হবে? বাবা কিভাবে থাকবে বলো? কেঁদো না মা, আমার লক্ষ্মী মেয়ে। কপালি কান্না থামিয়ে দেয়। কাকি তাদের জন্য খাবার নিয়ে আসে। মা, কপালি আয়, খাবার খেয়ে নে। ভাইজান আসেন, আপনিও খেয়ে নিন। এরপর কপালি আর করিম খাবার খেয়ে নেয়। এভাবেই দিন কাটতে থাকে। পুলিশ তার তদন্ত চালিয়ে যায়। করিম আর শহরে যায় না, তাই স্মৃতি গ্রামে চলে আসে। করিম, করিম, কোথায় তুমি? তুমি এখানে? তোমার তো কোনো খোঁজ পাচ্ছিলাম না, তাই আমি চলে এসেছি। তুমি এখানে কেন আসলে? এখন তো পুলিশ তদন্ত চলছে। এখন যদি আমরা ধরা পড়ে যাই তখন কি হবে? হ্যাঁ, কিছুই হবে না, অযথা ভয় পেও না। করিমার স্মৃতি যখন কথা বলছিল তখনই সেখানে কপালে চলে আসে। মানে? থাক, তোমাকে আর এয়া করতে হবে না, আমি তোমার নতুন মা। আন্টি, আপনি আমার মা নন, আমার মা মারা গেছে। আসলে আমি ওনার দ্বিতীয় স্ত্রী, আমাদের অনেক আগেই বিয়ে হয়েছে। সে কথা দিয়েছিল আমাকে এখানে নিয়ে আসবে, কিন্তু হঠাৎ আর তার কোনো খোঁজ না পাওয়ায় আমি নিজে চলে আসলাম। এভাবে বলে কপালে কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।